পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রশিক্ষণ পাওয়া নারী উদ্যোক্তাদের মাঝে চেক ও সনদ প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পিঠা, নকশি, কাঁথা, ক্যাটারিং খাদ্যের প্রদর্শনী করা হয়। সোমবার তেঁতুলিয়া সরকারি অডিটোরিয়ামে নারীদের হাতে এসব চেক ও সনদ তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান। এ সময় পঞ্চগড় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মুনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার SM শফিকুল ইসলাম ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাবি সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে তেঁতুলিয়ায় 150 নারীকে 4টি বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়।